আজকের প্রথম প্রশ্নটি আমরা নিচ্ছি, পাঠিয়েছেন নাজিয়া ইকবাল ইনসা। বলেছেন, আমি 2024 সালের এসএসসি পরীক্ষার্থী। আমাদের পরীক্ষার সময় দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আসরের সালাতের ওয়াক্ত শেষ হয়ে যায়। এই ক্ষেত্রে আমার করণীয় কি? এমত অবস্থা আমার জন্য কি পরে আদায় করার সুযোগ আছে? জাজাকাল্লাহু খায়রান ওয়া ইয়াক। নাজিয়া ইকবাল, পরীক্ষা 2টো থেকে যখন শুরু হয় তখনও কিন্তু আসর ওয়াক্ত হয়নি, এবং বিকেল 5টা আমি যতটুকু জানি পরীক্ষাটা ফেব্রুয়ারি বা মার্চে হবে, তখন কিন্তু 5:30 পর্যন্ত সূর্য অস্ত যায় না। দেখা যাচ্ছে 5:35 বা 40, এই টাইমে সূর্য অস্ত যায়। তো ওয়াক্তের আগে তো সালাত পড়া যাবে না। এটা যদি সফর অবস্থা হতো বা বিশেষ কোনো কঠিন পরিস্থিতি হতো তাহলে আমরা বলতাম জমা করা যাবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে হাদিস আছে। কিন্তু সাধারণ যে কোনো পরিস্থিতিতে, পরীক্ষা থাকুক বা না থাকুক, এ অবস্থায় ওয়াক্তের আগে সালাত পড়া যাবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাকুতা। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ। অতএব নির্দিষ্ট সময়ের আগেও পড়া যাবে না এবং নির্দিষ্ট সময়ে অতিবাহিত হয়ে যাওয়ার পরেও বিলম্বিত করা যাবে না। এখন যদি পরিস্থিতি এমন কঠিন হয় যে আমি কঠিন পরিস্থিতিতে বা পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ কাজে আমি সম্পৃক্ত হলাম, তখনও ওয়াক্ত হয়নি, তাহলে যখন শেষ হবে তারপরে যদি ওয়াক্ত থাকে, এমনকি সেটা যদি শেষ ওয়াক্তও হয়, তখন শরীয়তে পড়া জায়েজ আছে। আর যেহেতু আমরা একটা মুসলিম দেশে বসবাস করি, আমার তো মনে হয় যদি পরীক্ষার ভেতরে বাথরুমে যাওয়াটা অনুমোদিত হয়, কারো যদি প্রাকৃতিক কারণে ওয়াশরুমে যেতে হয় এবং সেটা অনুমোদিত হয়, তাহলে সালাতটা কেন অনুমোদিত হবে না? এবং সেক্ষেত্রে সকল পরীক্ষার্থীকে একসাথে বের হওয়ার হয়তো অনুমতি দেওয়াটাও ঠিক হবে না, কিন্তু একজন দুজন করে প্রত্যেকে তাদের সালাতটা পড়ে আসতে পারবে। পরীক্ষা একটা বিশেষ অবস্থা, বিশেষ অবস্থায় বিশেষভাবে সালাত পড়ার বিধান তো আছে। আমরা দেখি যুদ্ধ অবস্থায় যে সালাত পড়ার একটা বিধান আছে, একদল যাবে আরেক দল যুদ্ধে ব্যস্ত থাকবে, ঠিক এখানেও সেটা হতে পারে। যদিও এটা সেরকম অবস্থা না, এখানে পুরো সালাতটাই পড়ে আসতে হবে, যুদ্ধে এক রাকাত পড়বে আবার চলে আসবে, যেহেতু এটা অত্যন্ত জরুরি এবং ক্যাজুয়াল একটা সিচুয়েশন। কিন্তু পরীক্ষাটা তো কন্টিনিউয়াসলি চলছে, এখানে যুদ্ধ কোনো অবস্থা নেই, তবে এখানে একসাথে সবাই জমাত করে পড়ারও সুযোগটা নেই নানা কারণে। ফলে এখানে একজন দুজন তিনজন করে তারা সালাত পড়েই আবার চলে আসতে পারে। এবং পরীক্ষায় যেহেতু নকলের একটা ব্যাপারও থাকে, যেটা নিষিদ্ধ, পুরোপুরি ইসলামেও নিষিদ্ধ এবং জাগতিক আইনেও নিষিদ্ধ, ফলে যাতে কোনো স্টুডেন্ট সালাতের নাম করে কোনো নকল বা চিটিংয়ের মধ্যে সম্পৃক্ত হতে না পারে, সেজন্যে পরীক্ষার হলের পাশাপাশি কোথাও সালাতের ব্যবস্থা করা যেতে পারে। আর সবচেয়ে ভালো হয় পরীক্ষাটা যদি টাইমিংটা এমনভাবে করা যায় যাতে স্টুডেন্টরা প্রত্যেকটা সালাত পড়তে পারে। এক্ষেত্রে আমাদের সেই পরামর্শ থাকলো। আমার বিশ্বাস যে আমার আজকের আলোচনাটা শুধুমাত্র নাজিয়াই শুনছে না, সকল শিক্ষার্থীরা শুনছে এবং শিক্ষকরাও শুনছেন যারা পরীক্ষার টাইমটা নির্ধারণ করেন। যেহেতু আমরা মুসলিম, সালাত পড়ার অধিকার এটা মুসলিমদের দিনী অধিকার, ধর্মীয় অধিকার, ফলে এই অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত।